প্রিয় দর্শক, প্রবাসী দিনে এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস জীবন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আরিফুর রহমান। দর্শক, মালয়েশিয়া একজন সফল ব্যবসায়ীকে নিয়ে সাজানো হয়েছে এবারের গল্প। প্রবাসের মাটিতে প্রতিষ্ঠিত এই ব্যবসায়ীকে ধাতু পদকে ভূষিত করা হয়েছে। কাছ থেকে দেখলে মনে হবে যেন বাংলাদেশি এবং মালয়েশিয়ান আবহে গড়ে ওঠা একটি পরিবার। বাবা বাংলাদেশি আর মা মালয়েশিয়ান, দুই দেশের মুসলিম সংস্কৃতির ছোঁয়ায় সমৃদ্ধ প্রত্যেকে। বাংলাদেশ নিয়ে অনেক স্বপ্ন দেখেন ব্যবসায়ী আলমগীর। ভবিষ্যৎ বাংলাদেশকে কেমন দেখতে চান তিনি, তা শোনা যাক তার কাছ থেকেই। আমাদের দেশে অন আইটি জগতের লোক অনেক প্রতিষ্ঠিত, শিক্ষাগত যোগ্যতা অনেক ভালো। আমরা চাই মানুষের মতন আমাদের দেশটা এক সময় উন্নত হোক, এটাই আর কি আশা ভরসা। তো আমাদের দেশের ট্যুরিজম সেক্টর যদি উন্নত করে খুব সুন্দর হবে, যেহেতু আমাদের কক্সবাজার, চানমাটি, বিভিন্ন সিলেট চা বাগান, বিভিন্ন এইসব ট্যুরিজম সেক্টরগুলো যদি উন্নত করে বিদেশিরাও যাইতে চায়। কারণ আমাদের দেশে খাবার দাবার সব ফ্রেশ। এখন যে টুইন টাওয়ার, সেখানে একসময় কিছুই ছিল না। কিভাবে স্থানটি এত বিখ্যাত হয়ে উঠবে তা কখনোই ভাবেননি মালয়েশিয়ানরা। মালয়েশিয়া থেকে ভিন্ন এই দেখেন, এখন যে টুইন টাওয়ার আছে, এই টুইন টাওয়ারের আগে ছিল একমাত্র এটা হইল পাম অয়েলের বাগান ছিল, পাম অয়েলের বাগান, আর এখানে ঘোড়া দৌড়াইতো, ঘোড়ার ক্লাব ছিল। আর এখন সেই টুইন টাওয়ার পৃথিবীতে নাম করা। কঠোর পরিশ্রমী জাতি এই মালয় জাতি। সময়ের ব্যাপারে তারা যেমন সচেতন, তেমনি কথাও কাজে তাদের রয়েছে খুবই সুনাম। কুয়ালালামপুরে সব কিছুর গতি বাড়িয়ে দেয় শহরের সুশৃঙ্খল ট্রাফিক সিস্টেম বলে মনে করেন আলমগীর। যেমন আমাদের দেশে একটা কাজ করতে লাগে 2-3 মাস, 1 বছরও লাগে, আর এনে লাগে একটা কাজ করতে 10-15 মিনিট অনলাইন সিস্টেম। আর এরা আপনার ডকুমেন্ট সব ঠিক আছে, কোনো কেউ ধরা লাগবে না। আপনার প্রসিডিয়ারে আপনার জাস্ট আপনার নাম্বার নেবেন,
নাম্বার অনুযায়ী ডাকবে আপনার কাজ শেষ করে আপনার সবাই একদিনে ধরেন চারটা পাঁচটা কাজ করা যায় আর এখানে আট দশটা মিটিংও করা যায় একদিনে পাঁচ ছটা মিটিং করা যায়। দিনটা দারুণভাবে শুরু হয় মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত এই ব্যবসায়ীর। কুয়ালালামপুরের ভ্যালেন্সিয়ায় একমাত্র বাংলাদেশি পরিবার হিসেবে বসবাস করেন আলমগীর ও তার পরিবার। ছয়টা বা সাড়ে ছটার ভিতরে আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পরে গোসল টোসল করে চলে আমি অফিসের জন্য রেডি হয়ে যাই। সকালবেলা অফিসে যাইতে পারি মালয়েশিয়াতে, রোটে অনেক জ্যাম থাকে তো সকালবেলা। একদম শূন্য হাতে মালয়েশিয়াতে এসে কিছুটা দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি, কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম আর মালয়েশিয়ান তরুণীকে বিয়ে করে ভাগ্য বদলে যায় আলমগীরের। আমার ওয়াইফের ফাদারের সাথে আমার পরিচিত, ফাদারের সাথে আমি মসজিদে নামাজ পড়তাম, আসা যাওয়া করতাম। তো একদিন হঠাৎ করে আমার বাসা ভাড়া লাগবে, তো একদিন বলবো আমার বাসা খালি আছে, আমার বাসা ভাড়ানো। তাদের অনেক সম্পদ, কুয়ালালামপুর শহরে কোটি কোটি টাকার সম্পদের মালিক। তার ফাদার কাজ করতো আমরা ব্রিটিশ আমলে হংকং ব্যাংকে চাকরি করতো। তো তার ফাদারের সাথে সম্পর্ক রাখার সাথে তার আম্মার সাথে শুধুলো আসা যাওয়ার বৃদ্ধ হতো। তার ফাদারে আমি বললাম তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাই, আমি তো এখানে থাকি। তো তার ফাদার বললো ঠিক আছে, তুই তো মুসলমান, বাংলাদেশি আমরাও মুসলমান, অসুবিধা নাই, তুইলে তুমি প্রস্তাব করতে পারো, অসুবিধা নাই। তখন সে তার ওই গ্রামের চেয়ারম্যানটা ডাকলো, ওই চেয়ারম্যান আমার পরিচিত। তখন এর ফাদার মেম্বার টেম্বার চেয়ারম্যান টেম্বার ওর ফাদার ইমাম সাহের বাড়িতে আমরা ওদের বিয়ে হলো। বা মালয়েশিয়ার যত বিজনেস, বাংলাদেশের যত ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, আমার ধানের জমিন টমিন সব আমার ওয়াইফের নামে। পাঁচ সন্তান, এখন যুবক, হাতের লাঠি হয়ে বাবাকে সবাই ছায়া দিয়ে রাখে। একটু আওয়াজ দিলেই সবাই যেন তৎপর। কিভাবে বাবার মনকে জয় করা যায়? বাবা বাংলাদেশি, এ নিয়ে তারা অনেক গর্বিত। আমি মাঝে মাঝে যাই বাংলাদেশ, আমার বাড়ি আছে, আমি বাংলাদেশে ভালোবাসি। তুই অলওয়েজ গো টু বাংলাদেশ এন্ড আওয়ার হোম টাউন ইন কুমিল্লা। So we, every Kurban Eid, we are going there for the celebration. About my mother, he's a nice person, very humble, and he's always understand what I'm doing. I always talk to her when I have any problem. I like Fatabat and Ilish Mas very much. He's a very hardworking man and always take care about his family and yeah, very good man. Yeah, and we all as a family, we work hard for my dad's office to continue my dad's business.
বাংলাদেশের সংস্কৃতি ভীষণ প্রিয় ধাতু আলমগীরের সহধর্মিনীর। তার পৈতৃক ভূমি মালয়েশিয়ার সবকিছুই ভালো, তবুও সন্তানদেরকে বাংলাদেশি হিসেবেই শিক্ষিত করে তুলছেন। আই উড লাইক টু মাই হাজবেন্ড টু ভালোবাসি, আই লাইক টু বাংলাদেশ, ইটিং টু ফুচকা ফুচকা cooking Bangladesh goro manso and achar mango. My husband, I like to family Dhaka, I like to shopping. All place and men Bangladeshi people, I like to my country, husband country. Yeah, I like November December I like very cool. পাঁচ সন্তানের পর একটি কন্যা রয়েছে এই পরিবারের, যাকে পরিবারের প্রাণ বললে ভুল হবে না। ব্যবসায় এবং সামাজিক মর্যাদায় বিশেষ অবস্থান নেওয়ার কারণে মালয়েশিয়ান সরকার তাকে ধাতু পদকে ভূষিত করেছেন। সামনে আরো অনেক দূর এগিয়ে যেতে চান তিনি। প্রথমে স্টার্টিং হলো আমার বিজনেস হলো গার্মেন্টস বিজনেসের থেকে আর কি। এরপরে এখান থেকে বিজনেসের থেকে এরপরে আমার এই এয়ারলাইন্স বিজনেস, টিকিটিং সেক্টর, ট্যুরিজম সেক্টর, তারপরে আমার উমরা সেক্টর, বিভিন্ন এইসব সেক্টর, মিনিস্ট্রি লোকালি কিছু কন্ট্রাক্টারি লোকাল, এই ধরনের এগুলো থেকে আমার এই কর্মজীবন স্টার্ট আর কি। কোনো সম্বল নিয়ে না, দুটা হাত আর দুটা পাও নিয়ে আসছি। আজকে আমি এতটুকু করছি আমার সততার কারণে, অনেস্ট পরিশ্রমের কারণে। পৃথিবীতে চলতে হলে আপনার দুটা জিনিস লাগবে, একটা হলো টাকা, একটা হলো বিশ্বাস। দেশের তরুণদের মাঝে বিপুল সম্ভাবনা দেখেন ধাতু আলমগীর। দেশে বিনিয়োগ করে বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা যায় তা নিয়ে এখন তিনি কাজ করছেন। দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মুশারত জেবিন, যিনি খাদ্য অধিদপ্তরের আইন উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এছাড়া আমেরিকান প্রবাসী শোভন আলো আনোয়ারও আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা এখন তাদের সাথেই কথা বলবো। অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে আসবো। আপনি মালয়েশিয়ান দূতাবাসে দীর্ঘদিন কাজ করেছেন, লেবার উইংসটি দেখেছেন, সেখানকার কর্মময় জীবনের যদি অভিজ্ঞতা আপনি কিছুটা শেয়ার করতেন আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। কর্মময় জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে হলে আগে একটু বলে নিই যে আমাদের নিয়োগটা ছিল মূলত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে, এবং এই মন্ত্রণালয়ের সেট আপই ছিল লেবার উইংগুলো। বাইরে 17 কান্ট্রিতে লেবার উইং আছে, এবং আমাদের কাজ ছিল লেবার ওয়েলফেয়ার রিলেটেড। যেমন আমাদের মেইন কাজগুলো ছিল লেবার ওয়েলফেয়ার, এবং লেবারদের সাথে লেবার
এমপ্লয়ার যারা ইন্ডাস্ট্রি অথবা কোনো কোম্পানির এমপ্লয়ার যারা, তাদের মধ্যে যদি কোনো ঝামেলা থাকতো, মানে ডিসপিউট থাকতো, সেটা মিটমাট করা এবং হোস্ট অথরিটির সাথে নেগোসিয়েশনের মাধ্যমে তাদের প্রবলেমগুলো ওভারকাম করা, তারপর হচ্ছে মৃত যারা শ্রমিক ছিলেন তাদের কম্পেনসেশন আদায়ের ব্যাপারে কাজ করা, অথবা ইনজুরড যারা ছিলেন তাদের কম্পেনসেশনের আদায়ের ব্যাপারে কাজ করা, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা ছিল যে ডিটেনশন ক্যাম্পে যেসব লেবাররা ছিলেন তাদেরকে রিপ্যাট্রিয়েশন করা, এটাই মূলত আমাদের মেইন কাজ ছিল। তো এই কাজগুলো করতে গিয়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এবং এক্সপিরিয়েন্স হয়েছে এই গত সাড়ে চার বছরে। কোন বিষয়গুলো মনে হয়েছে যে আপনার কাছে আপনার কর্মময় জীবনে একটু ভিন্ন অভিজ্ঞতা হয়েছে? বাংলাদেশি লেবাররা যায় বৈধ পথে অবৈধ পথে দুভাবেই, এবং আমাদের কাজ ছিল, মূলত আমাদের কাজ ছিল বৈধ যারা শ্রমিক মালয়েশিয়াতে কাজ করতেন তাদের সাথে কোম্পানি বা ইন্ডাস্ট্রির যে ডিসপিউটগুলো ছিল সেইগুলো মিটমাট করা, অথবা তাদের পাসপোর্ট ভিসা ঠিক টাইমে রিনিউয়াল হয়েছে কি না, অথবা এম্বাসির থেকে তারা যেসব ধরনের ডকুমেন্টেশন সাপোর্ট পেতে চাইতো সেগুলো দেখভাল করা। কিন্তু এই কাজ করতে গিয়ে আনফর্চুনেটলি আমাদেরকে সেবা দিতে হতো ইলিগ্যালভাবে যারা মালয়েশিয়ায় ঢুকে পড়তো তাদেরকেও, এবং একটা সময় আমার মনে হয়েছে যে মালয়েশিয়ায় আমরা এসেছি ইলিগ্যাল লোকদের সেবা দেওয়ার জন্যই, যে যারা ইলিগ্যাল হিসেবে এন্ট্রি নিয়েছে অথবা পূর্ব থেকে পূর্বে লিগ্যাল ছিল কিন্তু পরবর্তীতে ভিসা রিনিউ করতে পারেনি জন্য ইলিগ্যাল হয়ে গিয়েছে, এরকম লোকও প্রচুর ছিল। মাননীয় হাই কমিশনার মহোদয়ের তরফ থেকে বাইলেটারাল রিলেশনের মাধ্যমে একটা পলিসি নির্ধারণ করা হতো, সেটা ডিপ্লোম্যাটিক উইং দেখতেন সেই বিষয়টা। তবে আমরা যেটা আমাদের অবজারভেশনে যেটা আসতো সেটা আমরা সবসময় রিপোর্ট করতাম টাইম টু টাইম যে এই এই সমস্যা হচ্ছে, এবং সেই অনুযায়ী হোস্ট অথরিটির এজেন্সিগুলোর সাথে আমাদের হাই কমিশনের একটা ক্লোজ রিলেশন থাকতে হতো সবসময়, এবং আমাদের যে সমস্যাগুলো আমরা সেগুলো তাদের কাছে সবসময় সাবমিট করতে হতো বা তাদেরকে ক্লেম করতে হতো আমাদেরকে যে আমাদের লেবারদের এই সমস্যা হচ্ছে এই সমস্যা হচ্ছে। আমরা এইভাবেই নেগোসিয়েশনের মাধ্যমে বিষয়গুলো সমাধান করার চেষ্টা করতাম। আপনার কাছে আমরা আবার আসবো, এবার আপনার কাছে আসবো শোভন আনোয়ার। আমরা আপনাকে প্রবাসী শিল্পীও বলতে পারি, আমরা জানি যে আপনি প্রবাসী থেকে আপনি গানের প্রতি একটা আলাদা জগৎ সেখানে তৈরি করেছেন, এবং বাংলাদেশেও আপনি গান গাইছেন এবং একটি অ্যালবামের কথা, মিউজিক অ্যালবামের কথাও শুনেছি। তো আপনার মানে আমেরিকান প্রবাসী হয়ে আপনার এই ঠিক প্যাটার্নটা চেঞ্জ হলো কেন, অর্থাৎ শখের জায়গাটা গান হলো কেন? আমার যেটা মেইন হচ্ছে ট্যালেন্টস, যেটা ছোটোবেলা থেকে যেটা ছিল, সবাই একটা করে থাকে। তো আমি ছোটোবেলায় গান বাজনা করতাম, মানে নিজে নিজে গান গাইতাম, তখনই আমার বাবা বলল আচ্ছা হয়তো গান গাইতে পারে। আসল যে মেইন যে আমার গানের মানে এই যে এখন যে প্রফেশনাল লেভেলে আসছি আস্তে আস্তে, এটা শুরু হয়েছে 2006 ফ্লোরিডাতে। আমি একটা ব্যান্ড করি, তো ওই ব্যান্ড থেকে অনুষ্ঠান করতে করতে, লোকাল শোস করতে করতে আস্তে আস্তে মানুষ চেনে। মানে সেখানে কি আপনি মানে কোন ধরনের গান গাইতেন? দেশি গানই প্রথমে শুরু করেছিলাম, ব্যান্ডের গান, তারপরে ফোক সংস মিক্স করে কিছু রিমিক্স করে। এই গান গাওয়ার মানে রেসপন্স কেমন ছিল? ভালো। অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের, আমি এখন ইউএসএতে, যে শুধু ফ্লোরিডা বলতে না, নিউ ইয়র্কেও ছিলাম অনেক বছর, ফ্লোরিডা মুভ করেছি আমি 2006। তো আমাদের ওইখানে প্রবাসী, ওইখানে সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি অনেক স্ট্রং, সব জায়গায় অনুষ্ঠান হচ্ছে, মেলা হচ্ছে, তারপরে পিকনিকস হয়, তারপরে বড় বড় শো বাংলাদেশি শিল্পীদেরকে নিয়ে আসা হয়। তো এই গানটা খুবই, গান শুধু গান না, গান না যে কোনো সাংস্কৃতিক নাটক সবই খুব ভালো, বাংলাদেশি সংস্কৃতিটা খুব ভালো করে তুলে ধরা হচ্ছে এখন, আমি আগে থেকে তুলনায় বলছি, কারণ আগে এতটা ছিল না। এখন যেহেতু মানুষ বাড়ছে, তো নেক্সট যে জেনারেশনটা তারাও দেখছে যে বাংলাদেশি যে কালচারটা কীভাবে শিখছে। বাংলাদেশে আপনি মিউজিক অ্যালবাম তৈরি করলেন কেন? আসলে এখানে করতে করতে সবাই সাবাসী বলে যে তুমি ভালো গাও, বাংলাদেশে করো। আমি অন্য কমিউনিটিতেও গান করেছি বাংলাদেশি ছাড়া, তো সব জায়গায় আমাকে বলা হয় যে তুমি এখানে কেন, তুমি দেশে যাও, দেশে যে বেটার করতে পারবে। তো শুধু আমাদের প্রবাসের একটা প্রবলেম কি জানেন, আমরা তো অনেক ওয়ার্ক, মানে হার্ডলি ওয়ার্ক করি, আমরা স্টুডেন্ট ছিলাম, তারপর একটা টাইম এসেছে যখন আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ইউনো, একটু ওয়েট করতে হয়েছে নিজেকে সেটেল করার ফার্স্টে। সো বেন আমি অলরেডি এখন সেটেলড, এখন আমি এই গানের দিকে একটু যে নিজেকে যেটা আমার শখ, শখটাকে পূরণ করার জন্য। তো ভাবলাম যে আমি যেহেতু আমার বাংলাদেশে আমার জন্ম, আমি হয়তো আমেরিকান সিটিজেন, বাট আমাকে ওয়ে আই, আমি আমাকে নিজেকে যেভাবে পরিচয় দিই, আমি আমেরিকান বাংলাদেশি, যেহেতু আমার ওইখানে আমার বড়, ওইখানেই বড় হয়েছি, ওইখানকার এডুকেশন, কিন্তু আমার জন্ম তো এখানকার।
এই যে রুটস এর কারণে কি আপনার ভিতরে এই অনুভূতি বোধে জন্ম হলো যে আমার এই দেশকে নিয়েই কিছু একটা করতে হবে, এদেশের গান বা এদেশে এসে কিছু একটা নতুন করে, এই স্বপ্নটাকে এই জন্যই হয়েছে বলতে পারি? এক্স্যাক্টলি, তখন আমার যেটা টার্গেট ছিল যে আমি দেখতাম যে আমরা বাংলাদেশে, আমরা যখন আমি বাংলাদেশে বেড়াতে আসতাম, তারা আমাকে দেখলে খালি আমেরিকান কালচারের ব্যাপারে কোয়েশ্চেন করতো সবাই, ওখানকার গান নিয়ে, ওখানকার মুভিজ নিয়ে। তখন আমি ভাবলাম যে কেন আমি এমন একটা কাজ করি ইউএসএতে যেখানে আমেরিকানরা বাংলাদেশের কালচারটা দেখুক। আপনার কাছে আমরা আবার আসবো, মোসারত জেবিন আপনার কাছে আসবো, যে আপনি বললেন যে লিগাল ওয়ার্কার আর ইলিগাল ওয়ার্কারের যে বিষয়টা, তো এখানে কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে একজন ইলিগাল ওয়ার্কার যখন ইনজুর্ড হয় কিংবা সে যখন বড় ধরনের সমস্যায় পড়ে কিংবা তার মৃত্যু যখন হয়, তো স্বাভাবিকভাবে সরকারিভাবে কি কতটুকু তাদেরকে তদারকি করার সুযোগ আপনারা পান? লেবারিংয়ে যদি কেউ কাজ করতে চায় অথবা যারা কাজ করে তাদেরকে অনেক বেশি ডেডিকেটেড হতে হয়, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল পারসেপশন। কারণ এখানে যে জিনিসটা দরকার হয় যে আপনি সরকারি সীমাবদ্ধতার ভিতরেও শুধু আপনার মাইন্ডসেটটা দিয়ে এবং ফিলিংসটা দিয়ে আপনি লোকটার কতটা সেবা করবেন বা সেবা দিতে পারবেন, সেক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের সরকারের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। কিন্তু তারপর আমরা যে বাজেটটা পাই প্রতি বছর মন্ত্রণালয় থেকে, সেই বাজেটের ভিতর থেকে যে নির্দিষ্ট খাতে অর্থগুলো আমাদেরকে পাঠানো হয় সেই খাতে সবসময় এটা কুলানো সম্ভব ছিল না, এবং ইলিগালদের জন্য তো নয়, কিন্তু তারপরেও আমরা সামহাও ম্যানেজ করার চেষ্টা করতাম। হয়তো একজন ইলিগাল লোক আমাদের কাছে এসছে একটা প্রবলেম নিয়ে, আমরা কিছু করতে না পারলে অন্তত ভালো করে কথা বলতাম, অথবা যে একজনের অসুস্থ হয়েছে, হাতে অপারেশন হবে, ডাক্তার টাকা চাচ্ছে, এখানে তো আমাদের কোনো ফান্ড ছিল না তাদেরকে সাহায্য করার, সেক্ষেত্রে হয়তো আমরা পার্সোনালি এটা কালেক্ট করার চেষ্টা করতাম। এবং এটা খুবই সুখের বিষয় যে তাদের প্রতি অনেকেই সদয় হতো এবং তাদের অবস্থা মাঝে মাঝে এত খারাপ অবস্থায় আসতো তারা যে অনেকে দেখে এটা খুব ইমোশনাল হয়ে যেত এবং অনেক ক্ষেত্রেই টাকা পয়সা দেওয়ার জন্য তারা উদগ্রীব থাকতো। বাট সরি টু সে যে ইলিগাল লোকদের জন্য ওইভাবে ফান্ডে কোনো টাকা ছিল না আমাদের কোনো খাতে সেভাবে। তাহলে তাদেরকে আপনারা সহযোগিতা করতেন কিভাবে? এইসব অন্য যারা প্রতিষ্ঠিত ওখানকার প্রবাসী বাংলাদেশি আছে তাদের কাছ থেকে কি তাহলে? হ্যাঁ, তারা অনেকটা হেল্পফুল, অনেক হেল্পফুল এবং বেশ কোঅপারেটিভ, অনেক ক্ষেত্রে তারা কাজ করে বা এগিয়ে আসতে চায়। কিন্তু অ্যাজ এ গভর্নমেন্ট বডি আমরা সব ক্ষেত্রে সেটা নিতে পারি না, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। তো সেক্ষেত্রে আমরা আনঅফিসিয়ালি অথবা অফিসিয়াল ডেকোরামের বাইরে যে আমাদেরও কিছু করার শক্তি ছিল না, কিন্তু তারপরে চেষ্টা করতাম সামহাও এটা ম্যানেজ হয়ে যেত। আর মৃত ব্যক্তির ক্ষেত্রে দেশে যদি লাশ পাঠানোর সিচুয়েশন তৈরি হতো তখন কি করতেন? আল্লাহ, এটা তো মানে খুবই প্যাথেটিক অবস্থার সম্মুখীন হতে হতো আমাদের, এবং আমি নিজে যেহেতু সরাসরি এই কাজটা করতাম, এটা নিয়ে আমার অভিজ্ঞতা ঠিক বলবো না, খুব কষ্টকর অভিজ্ঞতা আছে বেশ কয়েকটা। বাংলাদেশ হাই কমিশনে আমি যখন ছিলাম তখন আমার ডেস্ক পর্যন্ত লোকজন চলে আসতো, এবং ওই সময় আমার লাঞ্চ করারও সুযোগ থাকতো না, তারা সামনে এসে দাঁড়িয়ে থাকতো, এবং ওদের দেখে অনেক একটু যারা ভালো চলছে তারা হয়তো তার কথা শুনছে, শুনে অনেক লোকজনই আছে উইলিংলি তাদের টাকা পয়সা দিত। ইভেন কি কারো এরকম কোনো খরচ টর্চের দরকার হলে সে জাস্ট সকালে এসে হাই কমিশনের এখানে দাঁড়িয়ে থাকলেও অনেকে সাহায্যের মতো করে তাকে টাকা দিত। এরকম করে বেশ কয়েকটা লাশ এরকম করে পাঠানো হয়েছে, এবং আমি এই ব্যাপারে মিনিস্ট্রির সাথে বেশ কয়েকবার কথা বলেছি দুই একটা কেস নিয়ে। তাহলে কি আপনি মনে করেন যে যেহেতু ইলিগাল ওয়ার্কারদের জন্য কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয় না, সেক্ষেত্রে যদি মানে কিছুটা অর্থ তাদের জন্য যদি বরাদ্দ দেওয়া হয়, যেহেতু আপনারা আনঅফিসিয়াল একটা সেবা দিচ্ছেন, কিন্তু একই রকমভাবে যদি বলা যায় তারা যদি কোনো রকম বড় ধরনের সমস্যায় পড়ে, তো সেক্ষেত্রেও কিছুটা বরাদ্দ হওয়া উচিত সরকারিভাবে অর্থ? এটা আসলে ঠিক হবে না, কারণ এটা নীতিগতভাবে আমরা দিতে পারি না, নীতিগতভাবে দিতে পারি না, কারণ যে লোকটা দেশীয় নিয়ম কানুনের তোয়াক্কা না করে যেভাবে বাইরে গিয়েছে তাকে যদি আমরা তার জন্য কোনো বরাদ্দ রাখি বা তাকে যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেই তাহলে আর দশজন হয়তো উৎসাহী হবে। বুঝতে পেরেছি, এই জন্য হয়তো আপনি এক করেন। আবার শোভন আনোয়ার আপনার কাছে আসবো, আমরা জেনেছি যে আপনি বন্যা দুর্গতদের পাশে এগিয়ে আসার একটা অলরেডি মুভমেন্ট করেছেন এবং অনেক জায়গায় বন্যা দুর্গতদের সাহায্য করেছেন, ঠিক বলবো যে এই অর্থ কিভাবে আসলো আপনার কাছে? আমরা আমার শিল্পীরাই চেষ্টা করি সবাইকে এক করার, করে এরকম কনসার্ট করে যখন নিজেরা গান করে বা কোনো বাংলাদেশ থেকে শিল্পী আনতে পারলে বা নিউ ইয়র্ক থেকে ভালো শিল্পী এনে ওখানে টিকিট সিস্টেম করে বা খাওয়া সেল করে যে টাকাটা হয় তো ওইটাই আমরা নিয়ে আসি বা সেন্ড করে দিই কোনো
কোনো এখানে অনেক সংস্থা আছে যেখানে আমরা ওখান থেকে সেন্ড করে দিই। কিন্তু যেহেতু আমি আমার নিজের মিউজিকের ব্যাপারে আমি খুব আশা যাওয়া করছি, গত এক বছর ধরে 6-7 বার এসেছেন এবং আমি রেকর্ডিং ভিডিও শুটিং যা করার আমি বাংলাদেশেই করছি এখন, এবং ওই কারণে ভাবলাম যে যেহেতু আমি নিজেই যাচ্ছি তো আমি কিছু আমার কনসার্ট থেকে, কিছু আমার পার্সোনাল ফান্ডস থেকে আর কিছু মানুষের সাহায্যে, ইভেন একটা মসজিদও আছে আলামিন সেন্টার ফ্লোরিডাতে, ওনারা একটা ভালো সাপোর্ট দিয়েছে আমাকে, সবাইকে এক জায়গা করে আমার আমার ফ্যামিলি থেকেও দিয়েছে, তো একটা একটা ফান্ডস আমি জোগাড় করে আমি ভাবছি যে এটা যেহেতু কারোর হাতে না দিয়ে, যেহেতু আমি আসছি আমার ফ্রেন্ড সার্কেল এখানে তাদেরকে নিয়ে নর্থ বেঙ্গলে একটা টার্গেট করছি। অবশ্যই অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ, আপনার কাছে আসব আবারও। আপনার দীর্ঘদিন আপনি মালয়েশিয়াতে কাজ করেছেন, তো সেখানে প্রায় 4.5 বছর মতন দীর্ঘ সময়, তো এই কাজ করতে কি স্পেশাল কোনো ঘটনা? আমাদেরকে রেগুলারলি ডিটেনশন ক্যাম্পগুলো ইন্সপেকশন করতে হতো, পরিদর্শন করতে হতো এবং করে তাদের ইন্টারভিউ করে তারা বাংলাদেশি কিনা এটা যাচাই করে ট্রাভেল পারমিট ইস্যু করতে হতো। তো এরকম ক্ষেত্রে আমি, এটা হয়েছে 2015 মেবি, আমি একবার গিয়েছি মালাক্কা নামে একটা ক্যাম্প আছে, এটা হচ্ছে কুয়ালালামপুর থেকে প্রায় 30 কিলো দূরে। তো মালাক্কা ক্যাম্পে আমি গেলাম, বেশ কয়েকজন ছিল, 60-65 জন। তো তার মধ্যে দেখলাম যে একটা লোক বেশ বয়স্ক, উনি চুপচাপ রয়েছেন। তো আমি নাম জিজ্ঞেস করলাম, উনি নাম বলে না। পরে বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলাম, বলে যে উনি নাম বলে না, শুধু রাতে কান্নাকাটি করে, হাও মাও করে চিৎকার করে। তো আমি তাকে ওনাকে আবার কাছে দেখলাম, ডেকে খুব একটু সফটভাবে বলার চেষ্টা করলাম যে বাবা আপনার নাম কি। হ্যাঁ, তো সে আস্তে করে শুধু বলল সাইদ। হ্যাঁ, তার দাড়ি খোঁচা খোঁচা এবং দেখলে মনে হয় যে আপনার 45-46 বছর বয়স। তো বললাম যে বাড়ি কোথায় আপনার, আপনি কি বাংলাদেশি? কোনো কথা না। তারপরে আপনার ছেলে মেয়ে কোথায়, বাবা মা কোথায় থাকেন? কোনো কথা না। তো আমি বললাম যে আপনি কি লিখতে পারেন? মাথা দিয়ে বললো হ্যাঁ পারি। তখন পাশ থেকে এক টুকরা কাগজ নিলাম এবং কাগজ নিয়ে সে খুব সুন্দর করে তার নাম, ঠিকানা এবং সে কীভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে এসছে এটা পুরোটা ডিটেলস লিখে দিল। এবং সে মালয়েশিয়াতে কীভাবে এসেছিল, যে অবৈধভাবে নৌকায় চড়ে টেকনাফ হয়ে সে থাইল্যান্ডের ভিতর দিয়ে মালয়েশিয়াতে ঢুকেছিল। মালয়েশিয়াতে ঢোকার পরে 25 বছর সে এখানে সেখানে পালিয়েছিল এবং একটা পর্যায়ে সে পেনাংয়েও ছিল এবং পেনাংয়ে বেশি দিন ছিল। পেনাং থেকে কীভাবে তারা হয়তো রাস্তায় ঘোরাঘুরির সময় মালয়েশিয়ান পুলিশ তাকে নিয়েছে এবং নিয়ে যথারীতি, যেহেতু ডকুমেন্টেশন নাই, কোনো পাসপোর্ট ভিসা নেই, তাকে ক্যাম্পে ক্যাম্পে রেখেছে এবং একটা পর্যায়ে সে মালাক্কা ক্যাম্পে তার সাথে আমার দেখা। তো এটা নেওয়ার পর আমার খুব খারাপ লাগলো এবং লোকটার চেহারায় একটা, ওনার তাকানোতে এমন একটা লুক ছিল যে মনে হচ্ছিল যে সে তার ভিতরে অনেক কথা এবং সে বলতে চায় বাট অভিমানের জন্য বলতে পারছে না। তার সাথে কি তার কোনো যোগাযোগ ছিল না? সরি, মানে তার পরিবার? না না না, সে তো কথাই বলছে না এবং ওই ক্যাম্পে যারা ছিল বাংলাদেশি কারোর সাথে সে কখনো কথা বলতো না, শুধু রাতে কান্না করতো এবং জোরে জোরে। তো এটা নেওয়ার পরে আমি ওনার ছবি নিলাম, ছবি নিয়ে অ্যাড্রেস ধরে কুয়ালালামপুরে আসার পরে আমি ইয়ে করলাম, আমার মালয়েশিয়াতে কাইসার সাহেব ছিলেন এনটিভির, ওনার সাথে যোগাযোগ করলাম। তারপরে আমাদের এমব্যাসি রিলেটেড রিপোর্টগুলো যারা করতেন ওনাদের সবার সাথে যোগাযোগ করলাম, ইভেন কি যুগান্তর পত্রিকার একজন রিপোর্টার ছিলেন ওনার সাথে যোগাযোগ করে সবাইকে আমি ছবিটা দিলাম এবং ঠিকানাটা দিলাম যে আপনারা কাইন্ডলি এটা বাংলাদেশে একটু প্রচার করে দেন, বড় বড় মানে এমন হেডিংয়ে করবেন যেন সবার চোখে পড়ে আর কি। তো ফর্চুনেটলি আলহামদুলিল্লাহ যে এটা করার মাসখানেকের মধ্যেই আমি হঠাৎ একদিন খবর পেলাম, খবর পেলাম মানে আমার মোবাইলে একটা কল আসলো, মানে ভাবলে আমার গা শিউরে ওঠে, বলছে যে আমি সায়েদের মামা। হ্যাঁ, তখন কোন সায়েদ আমার খেয়াল নেই। তো বলছে যে সায়েদ ওই মালয়েশিয়ার মালাক্কা ক্যাম্পে যে আপনি পেয়েছেন, আমি সেই সায়েদের মামা। আমি বললাম যে আপনি সত্যি সায়েদকে চেনেন তো? বলে হ্যাঁ, বলে পত্রিকার ছবি দেখেছিস, এটা আমাদের সায়েদ। হ্যাঁ, তারপরে আমি অনেকক্ষণ ভেরিফাই করলাম তার সাথে কথাবার্তা বলে যে সে কবে এসেছিল, কী সমাচার, মানে কীভাবে আসলো। সে তখন বললো যে অনেক ছোটোবেলায় সে, তখন মনে হয় 15-16 বছর ছিল, 15-16 বছর বয়সে সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, ডিটেনশন ক্যাম্পের যে অথরিটি ছিলেন ওনাদের সাথে কথা বলে এবং রিকোয়েস্ট করে, অনেকভাবে রিকোয়েস্ট করার পরে তারা ওর ফ্লাইটটা একটু আগায় দিল। আমি একটু চাচ্ছিলাম যে সে ঈদের আগে যেন দেশে পৌঁছাতে পারে। তো লাকিলি একজনকে পেয়ে গেলাম যার বাড়ি জামালপুরে, তার মাধ্যমে ওই সরাসরি ক্যাম্প থেকে ওনারা ইয়েতে নিয়ে গেল, এয়ারপোর্টে নিয়ে গেল। এয়ারপোর্টে নিয়ে যাওয়ার পরে আমার মানে ততক্ষণ আমি খুব এক্সাইটেড ছিলাম যে কখন সে পৌঁছাবে, কখন সে পৌঁছাবে। কথা বলে পরে জামালপুরে যখন ওনাদের বাড়ি গিয়েছে তখন ওনার মা তো ততদিনে খুব বৃদ্ধ আর কি। হ্যাঁ,
সে 15 বছর ছেলেকে দেখেছে, সে নাকি গিয়েই মা বলে চিৎকার করে মাকে জড়াই ধরেছে, এবং সেই ছবিটাও আমার কাছে আছে, আমি আমার ফাইলে রেখে দিয়েছি। তো এই বিষয়টা আমার খুব মনে পড়ে, অনেক টাচিং একটা ঘটনা সত্যিকার অর্থে। এবার আমি আপনার কাছে আসব, আপনি মিউজিক অ্যালবাম করেছেন, ঠিক জানতে চাইবো যে এটার প্যাটার্নটা ঠিক কি টাইপের, মানে কোন থিমটাকে বেস করে আপনি এটাকে তৈরি করেছেন? উপর থেকে যদি আপনি দেখেন তাহলে একটা রোম্যান্টিক সং। আমি এটা আসলে অ্যালবাম হিসাবে কাজ করছি না, আমি সিঙ্গেল মানে একটা করে ভিডিও করে কাজ করতে চাচ্ছি, কারণ অ্যালবামে যেই টাইমটা দিব তার থেকে একটা গানের উপর দিলে আমি কোয়ালিটিটা বেশ মেনটেন করতে পারবো। তো আমি প্রতি বছরে এরকম একটা একটা করে সিঙ্গেল এখন যেটা টার্গেট করার চেষ্টা করছি, মেইনলি আপনি দেখলে দেখবেন যেটা একটা রোম্যান্টিক গান, লাভ সং, কিন্তু ওর ভিতরে যে আমার যেই মেসেজটা আছে সেটা হচ্ছে যে মেয়েটা আমেরিকান সাদা মেয়ে আর আমি ছেলে, এটা ওই কাহিনীতে যে আমাদের বিদেশে যারা আমরা বড় হই আমরা আমাদের নিজেদের কালচারটা তো ধরে রাখি, অ্যাট দ্য সেম টাইম ওদের কালচারটাও আমাদের কাছে চলে আসে। আমার মডেলিং এজেন্সিতে যে যাকে পেয়েছি, দেখো মেয়েটার নাম হচ্ছে টেইলর আলেকজান্ডার, তো ও খুবই এক্সাইটেড ছিল, এবং সবথেকে ভালো লাগছে যেটা আমার যেটা চাইছিলাম, ওর তো একটা কমিউনিটি আছে, তো ওই গানটা রিলিজ হওয়ার পর কমিউনিটি গানটাকে সবাই শুনছে, এবং সবাই এটাকে যখন মানে ফেসবুকে শেয়ার করছে বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে দেয় পাশে একটা। আবার এটা আমাদের দেশের জন্য তো অনেক বড় একটা গর্ব, এটি আমার ছোট হলেও একটা টার্গেট যে আমরা বাংলাদেশিরা যখন গান করব এটাতে আমেরিকান মডেল থাকতে পারবে কেন, কেন পারবে না? এখন একটা আমেরিকান মডেল সেই মডেলটা এখন আর গানটা গায় নিজের মুখে বাংলা গানটা, আমরা যদি ইংলিশ গান গাইতে পারি আমেরিকানরা কেন গাইতে পারবে না? অনেক ভালো একটা বিষয়। আরেকটা বলবো যে আমি এই গান গাওয়া ছাড়াও আপনি নাকি এদেশে বিনিয়োগেরও কিছু পরিকল্পনা আপনার রয়েছে, এই বিষয় সম্পর্কে একটু বলবেন। প্রথমত এখন যেটা আমি চাচ্ছি যে আমার গান দিয়েই যে এখন 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 যে আমি মিউজিক ভিডিওটা করছি, এখন যেটা শুটিং করছি এটা অ্যাকচুয়ালি এখানেই করা হচ্ছে, আমি এখানকার মডেল, বাংলাদেশি মডেল, এবং বাংলাদেশি গান সবসময় বাংলাদেশ থেকে আমি নিই, এখানেই তানভীর আহমেদ রসি উনি গানটা লেখে আমার জন্য মানে সুর দেয় আর কি, তারপরে বাংলাদেশি ছেলে যারা এখানে ইয়াং ছেলে জেনারেশন তারা গান লিখছে, আমি ওটাকে নিচ্ছি, নিয়ে আমি করছি এখানে, এখানে সাথেই কাজ করছি আমি, ওইখান থেকে হলো। আমার মেইন হচ্ছে যে আমি আগে আমার নিজেকে বাংলাদেশে এস্টাবলিশ করবো সিঙ্গার হিসাবে, যেহেতু আমার ওইখানে বিজনেস যা আছে ওখানে এস্টাবলিশ, আমি ওটা নিজেকে আগে বাংলাদেশি সিঙ্গার হিসাবে প্রতিষ্ঠিত করা, তারপরে এখান থেকে যদি কোনো রকমের যেহেতু আমি এখানে বিজনেস করি বাংলাদেশের সাথে যদি কোনো কোনো রকম বিজনেস করা যায়, ইভেন্টস ইভেন্টসের বিজনেসও হয় আমি যেটা করে থাকি, এখানে যদি বাংলাদেশকে সাপোর্ট হেল্প করা যায় কোনোভাবে ছোটোভাবে হলো আমার থেকে, এই যে এই বর্ণার্থী যেরকম যে একটা বিপদ হলো আমি ওখান থেকে চেষ্টা করছি এসে হেল্প করা, শুধু আমি না আমার সাথে। এই ভাবনাটা আপনার ভিতরে জন্ম হওয়ার মানে মূল জায়গাটা কীভাবে তৈরি হলো? আসলে আমার ফ্যামিলি সবাই একটু মানে ওখানে থাকি আমরা, কিন্তু দেশকেন্দ্রিক, দেশকেন্দ্রিক সবাই একটু। আমার বাবা বাংলাদেশি ওয়েল নোন ফিল্ম ডিরেক্টর প্রডিউসার কবির আনোয়ার, ফিল্ম মেকার আর কি, তো ওনাকে সারা জীবন আমি এখানে যখন আমি বাংলাদেশে আসতাম দেখতাম বাংলাদেশের জন্য মুভি করা, নাটক করা, এখন ওইখানে থেকে বাংলাদেশের জন্য সে কাজ করে যাচ্ছে লেখা। তো আপনাদের মানে বাই বর্ন মানে আমরা বলতে পারি যে সাংস্কৃতিক বেস আমার মা। আপনার বাবা যেহেতু ফিল্মের, আপনি ফিল্মের দিকে না গিয়ে আপনি এই দিকে আসলেন? আসলে যদি সত্যি কথা বলি, সিক্রেট হাই করে আমি সত্যি কথা বলি, আমারও ইচ্ছা আছে আমার বাবাকে দিয়ে নিয়ে একটা ছবি করা ফিউচারে, সে এখন আমেরিকা থাকে, তো আমি নিজেকে আস্তে আস্তে ফিল্মে না যে যে মিউজিক, তারপরে যদি টিভিতে কোনো কাজ করতে পারি ডেফিনেটলি এটা আমার টার্গেট, যে এখন যেহেতু আমি আমেরিকা সেটল আমি এই মিডিয়ার সাইডটা, যেহেতু আমার আমি ছোটোবেলা থেকে আমার বাবাকে দেখে এসেছি, আমার মাও ছিল, আমার খালারাও ছিল, তো মিডিয়ার সাইডটাতে ব্যাক করে আমার বাবা অনেক সুপ্রভাত নামের ছবি যেটা আমার বাবার করা, তারপরে স্লোগান, এরকম কিছু একটা ছবি যদি আর একবার দিতে পারি, আরেকবার আপনি যদি আপনার হাত দিয়ে, আমরা সেটাই প্রত্যাশা করব যে আপনি ওরকম কিছু একটা তৈরি করবেন, আপনার কাছে আবারও আসবো। আমরা মালয়েশিয়ায় লিগাল কিংবা ইলিগাল অনেক শ্রমিকদের সাথে কথা বলেছি, এবং তাদের একটা বড় ধরনের এম্বাসি কেন্দ্রিক একটা অভিযোগ থাকে যে এম্বাসি গেলে ঠিক পারফেক্ট রেসপন্স তারা পায় না, সেটা পাসপোর্ট কেন্দ্রিক হতে পারে বা তাদের সার্বিকভাবে কোনো জায়গায় কোনো সমস্যায় পড়লে, আর এছাড়াও আরেকটা বিষয় থাকে মালয়েশিয়ান পুলিশ দিয়ে তাদের একটা বড় ধরনের অভিযোগ থাকে যে মালয়েশিয়ান পুলিশদেরকেও ঘুষ দিতে হয়। এরকম অসংখ্য শ্রমিকদের সাথে আমাদের প্রবাস জীবন টিম সেখানে গিয়েছিল এবং কথা বলেছে। তা আপনি আপনার দীর্ঘজীবনের অভিজ্ঞতা থেকে যে এই জায়গাগুলোকে আপনি কি মনে করেন তাদের অভিযোগটা আসলে কতটুকু যৌক্তিক? আমরা যে অবস্থায় কাজ করেছি
তখন সেটা আসলে খুবই নাভিশ্বাস একটা অবস্থা ছিল। কারণ তখন আপনাদের খেয়াল আছে কি না, গত বছর এবং 2015 থেকে কিন্তু টেকনাফ সীমান্ত দিয়ে প্রচুর লোকজন নৌকায় করে ট্রলার দিয়ে থাইল্যান্ডের মধ্য দিয়ে মালয়েশিয়ায় ঢুকতো, থাইল্যান্ডের বর্ডার দিয়ে। এবং সেই সময় আমাদেরকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে এই ইলিগ্যাল লোকদেরকে নিয়ে। এবং আমরা সব সময় বিভিন্ন ভিজিটের রিপোর্টে এবং বিভিন্ন সময়ে আমরা মিনিস্ট্রিকে বা দেশে যে রিপোর্টগুলো পাঠিয়েছি তাতে আমাদের সবসময় মেসেজ ছিল যে যেভাবেই হোক আমাদের বর্ডারগুলোর কাজটা আরেকটু রেস্ট্রিক্টেড করা হোক, সো দ্যাট কোনো লোক যেন ইলিগ্যাল ওয়েতে মালয়েশিয়ায় বা অন্য কোনো দেশে ঢুকতে না পারে। এবং তখন তো বেশ কয়েকটা ম্যাসাকারও হয়েছে, ইন্টারন্যাশনাল ইস্যু হয়েছিল এরকম সিচুয়েশনে আপনাদের কাজ করতে হয়েছিল। তখন যারা ঢুকে পড়েছে তারা কিন্তু বাংলাদেশ এমব্যাসিতে এসছে বিভিন্ন সময়ে কাজের জন্য, পাসপোর্ট করার জন্য, অথবা যারা নিতান্তই টিকতে পারছে না তারা আমাদের কাছে এসতো ট্রাভেল পারমিট ইস্যু নেওয়ার জন্য। এবং ট্রাভেল পাস আপনি জানেন কিনা যে ট্রাভেল পাস হচ্ছে ওয়ান টাইপ অফ পাসপোর্ট, এবং এটা দিয়ে শুধু দেশে মানে ব্যাক করা যায়, এটার অন্য কাজে লাগে না। এবং যখন ওই হিউজ পরিমাণের লোক দেখলো যে না তারা মালয়েশিয়া গিয়ে টিকতে পারছে না, তাদের আসলে টার্গেট ছিল কোনো মতো মালয়েশিয়ায় ঢুকি তো তারপরে একটা ব্যবস্থা হবে, তো এইভাবে যারা ভেবেছে তাদের মধ্যে কিছু অংশ হয়তো কোনোভাবে টিকেছিল আর বেশিরভাগ অংশই কিন্তু টিকতে পারেনি, যার ফলে আমাদেরকে ওই প্রেশারটা সামাল দিতে হয়েছে যে একদিনে আমাদেরকে হয়তো 300 ট্রাভেল পাস ইস্যু করতে হতো। 300 কেন ইমাজিন, স্বাভাবিকভাবে সেই সার্ভিসটা আপনাদের লোকবল সমস্যা, একটা লোকবল সমস্যা, এক একটা ট্রাভেল পাসে আপনার 4টা সিগনেচার লাগতো এবং তাদেরকে ইন্টারভিউ করতে হতো যে তারা রোহিঙ্গা কিনা, কারণ একটা হিউজ পরিমাণ লোক ছিল যারা রোহিঙ্গা হিসেবে মালয়েশিয়াতে ইন করতে এবং বাংলাদেশি পরিচয় দিত। পুরান এমবাসি নতুন এমবাসির চাইতে ছোট, অনেক বড় এখন এলাকা নিয়ে করা হয়েছে। তো ওইখানে আপনি মনে করেন যে একদিনে যদি আপনার 2000 লোক যায়, ওইখানে দাঁড়ানোর জায়গাটা কোথায় বা আমরাই কীভাবে তাদেরকে অ্যাকোমোডেট করব। তারপর মাননীয় হাই কমিশনার যিনি শহীদুল ইসলাম স্যার উনি আসছেন, উনি আসার পর অনেক চেষ্টা করেছেন যে কিভাবে আমরা এদেরকে সার্ভিসটা ইনশিওর করতে পারি। মানে সার্বিকভাবে আসলে সার্ভিসের মান, মানে আপনার লোকবল এবং ওভারঅল কারণে সেটা হয়তোবা পারফেক্টলি হয়ে উঠতো না, হয়ে উঠতো না। এখন এই জায়গাটা থেকে মালয়েশিয়ান পুলিশদেরকে যে অভিযোগটা, মানে এই জায়গাটা আপনারা কি কখনো কমপ্লেন পেতেন যে মালয়েশিয়ান পুলিশটা বৈধ এবং অবৈধ দুইজনের, সেটাই আমরা জানতে চাচ্ছি আর কি। প্রচুর। এবং এই ব্যাপারে আপনাকে একটা কথা বলি যে আমরা ওইখানে আমাদের যে ইয়েটা ছিল, উইংটা ছিল, সেখানে আমরা কিন্তু অফিসার ছিলাম 3 জন, লেবার উইংয়েরই 3 জন অফিসার। একটা উইংয়ে থাকা মানে কিন্তু উইংটা বড়, এবং 3 জন অফিসার 3 দিকে কাজ করবে এবং 3 দিকে ছুটবে, এটাই আমাদের স্বাভাবিক একটা এক্সপেকটেশন ছিল। তো সেই ক্ষেত্রে আমার ইমিডিয়েট অথরিটি যিনি ছিলেন লেবার কাউন্সিলর, এক্ষেত্রে ওনার হস্তক্ষেপটা অনেক জরুরি ছিল, যে ওনারও উচিত ছিল অথবা ওনার উচিত হবে এখন যে বাইল্যাটারাল রিলেশনের মাধ্যমে কীভাবে সমস্যাগুলো সমাধান করা যায়। এই যে পুলিশের বিষয়ে যে কমপ্লেনগুলো, এটা তো আমরা ইমিগ্রেশনকে কনভিন্স করতে হবে, ইমিগ্রেশনকে বারবার হ্যামারিং করতে হবে যে কেন তোমাদের পুলিশরা আমাদের এই লেবার মানে গরিব শ্রমিকদের এভাবে হয়রানি করছে, এই বিষয়টা ওনাদের কানে তুলতে হবে। তো না তুললে তো আপনার সমস্যার সমাধান হবে না। মোশাররফ জেবিন এবং শোভন আনোয়ার, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ যে আমরা যারা বিদেশে থাকি তাদেরকে এখানে এনে তাদের এক্সপ্রেস করতে করার যে সুযোগটা করে দিচ্ছেন, এবং আমরাও এটা আমাদের জন্য একটা বিরাট ইউনো লাইক মিডিয়াম, বাংলাদেশের একটা বড় টিভি চ্যানেল আমাদেরকে যে আমাদের কথা শুনছে এবং এর থেকে আমাদের মেসেজটাও চলে আসছে দেশে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এনটিভি কর্তৃপক্ষকেও অসংখ্য ধন্যবাদ যে আমি আমাকে কথাগুলো বলার সুযোগ দেওয়ার জন্য। এবং এর মাধ্যমে আমি যেহেতু আমি শ্রম লেবার উইংয়ে দীর্ঘদিন কাজ করেছি, তাদের প্রতি যে আমার ফিলিংসটা ছিল আমি সেই জিনিসটাকে আবার ফিরে পেয়েছি কিছুক্ষণের জন্য হলেও। এবং আমি চাইবো যে সমস্যাগুলো আছে সেগুলো ওভারকাম করে তাদেরকে যেন আর একটু ভালো সেবা দেওয়া যায়, সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ আপনাদেরকে। প্রবাসের এবং দেশের দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরের কাছে কোনো প্রশ্ন থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, প্রযোজক প্রবাস জীবন, এনটিভি, বিএসইসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন probasjibon@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvvideo.com এই অ্যাড্রেসে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি।